আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন কি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি 7টা থেকে তো রিহান ঘুমাচ্ছে আর আমি হচ্ছে এখানে আটা আর কাই করে নিয়েছি এখন রুটি বানাবো তো নাস্তা খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো রুটি বানিয়ে তারপরে সবাই মিলে একসাথে নাস্তা খেলাম খাওয়ার পরে আর ঘুম থেকে উঠে গিয়েছে আমি হাত মুখ ধুয়ে তারপর নাস্তা খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিছানাটা গুছালাম আর এই যে জানালার মধ্যে কাপড় রিহানের আমার এই জানলাতে সময় দেখা যায় রোদ্র থাকে তো রিহানের কাপড় গুলো যদি একটু ভিজা থাকে তো আমি জানলাতে দিয়ে রাখি তো এগুলো কালকে বিকেলে একটু ভিজা ছিল তো জাননাতে দিয়ে রেখেছিলাম তো এখন আবার এগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলো আবার গুছিয়ে আর কি তো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার কাছে আসলে মানে অগোছানো থাকলে একদম ভালো লাগে না তো আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে মানে রাস্তার পরে এই কাজটা প্রথমে করি ঘর টর আগে গুছিয়ে নিই এবার অনেকদিন দেখা যায় যদি ভাবি নাস্তা বানায় তাহলে আমি ঘুম থেকে উঠেই ঘর দুয়ার কাপড় চোপড় সব গুছিয়ে নিই এই আর কি তো যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো খুব সাধারণ আমি খুব সাধারণ আমার জীবন আর সাধারণত ভাবে আমরা চলাফেরা করি আমাদের জীবনটা খুবই সাধারণ আর কি তো এই সাধারণ জীবনে কিভাবে আমরা সুখী আছি ভালো আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগগুলোতে তো ইনশাআল্লাহ আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের আমার পাশে থাকবেন হয়তো নতুন চ্যালেঞ্জ তেমন কিছু বুঝি না তাও চেষ্টা করছি আসে আস্তে আস্তে আসলে শিখে যাব তো আমি তরি তরকারি গুলো নিয়ে তারপর ভালো করে যা যা রান্না করব কুটে ধুয়ে নিয়েছি সিম আলু তরকারি। আজকে সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে তারপর সাথে হচ্ছে সিম আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি আমি এভাবে রান্না করি আমার কাছে ভালো লাগে এভাবে রান্না করলে এই খুব সহজ রান্না সবাই পারে আমি প্রত্যেকদিনই বলি তাও আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করছি আর কি তো এভাবে একটু নিয়ে ছেড়ে ভেজে নেব তো তারপরে আবার একটু পানি দিয়ে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ আসলে বেশ কিছুক্ষণই ঢাকনা দিয়ে অল্প আছে কষিয়ে একদম সিদ্ধ করে নেব আর কি এভাবে রান্না করলে আসলে সিম ভালো লাগে তো আবার দেখা যায় যে অনেক দিন হয়ে গিয়েছে সিমটা ভালো লাগছে না তখন আবার সিম আর আলুটাকে একদম ভালো করে ধুয়ে যে পানি দিয়ে রান্না করবেন সেই পানি দিয়ে হালকা হলুদ লবণ দিয়ে যদি সিদ্ধ করে তারপর রান্না করেন আর আর ওই সিদ্ধের পানিটা কি দিতেন তাহলে কিন্তু ভালো লাগে তো যদি সিমটা অনেকদিন হয়ে থাকে আর কি তো আমি আজকে কষিয়ে রান্না করছি তো তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুড়া দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো অনেকের আবার সিম পছন্দ করে না তো এইভাবে একটু ভালো করে রান্না করলে তাহলে কিন্তু ভালোই লাগে তাও আসলে আমার কাছে যেটা ভালো লাগে সেটা যে অন্য কাছে ভালো লাগবে সেটা কিন্তু না অনেক জিনিস আসলে অনেক মজা করে রান্না করলেও আমাদের কাছে ভালো লাগে না যা যেটা পছন্দ না আবার অনেক জিনিস অন্যের কাছে একটু মজা না কিন্তু সেটা আবার আমার কাছে অনেক ভালো লাগে এরকম আর কি তারপরে মরিচের গুড়া দিয়ে দিলাম এখন দেব ধনিয়া গুঁড়া এইসব আহ তরকারিতে আসলে গরম মসলার গুঁড়া দিতে হয় না এগুলো দিলে আসলে ভালো লাগে না এগুলো normal মসলা দিয়ে এই সবজি গুলো শীতকালীন যে সবজি গুলা সিম টমেটো আলু এগুলো রান্না করলে আসলে ভালো লাগে কফি তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঘুরে আহ আরো কিছুক্ষণ অল্প আছে জাল করে নেবো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আর এটা হচ্ছে কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছিলাম আর দেখেন মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে আর এই যে দেখাচ্ছে একদমই ভালো করে সিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিন্তু এটা বসি দিয়ে মানে অল্প আচে তরকারিটাকে বসিয়ে অন্যান্য কাজ করতে চলে গিয়েছিলাম এর মধ্যে কিন্তু মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছু টমেটো দিয়ে দিচ্ছি কারণ এর আগে টমেটো দিলে আসলে আলুটা সিদ্ধ হতো না তো এখন আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঘুরে কিছুক্ষণ উম রেখে দেব টমেটোটা একটু উম মজে আসা পর্যন্ত আর কি টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায় তো আমার কাছে ভালোই লাগে শীতকালে আসলে সিম কফি আলু এগুলি খেলে ভালো লাগে না শীতকালে যেহেতু সবজি শীতকালে সবসময় পাওয়া যায় ঘুরে রেখে আর এদিকে এসে দেখি আমার বাবা পিঠা খেয়ে পুরা বিছানা আহ সব ভরিয়ে রেখেছে আর সে নিজেই ঝাড়ুন এনে তারপরে এগুলো আবার পরিষ্কার করছে সবাই মশালা বলবেন আমার বাবার জন্য দোয়া করবেন তো আমি কিন্তু মানে ও নিজেই ভরিয়েছে তারপর আবার ঝাড়ু এনে নিজেই পরিষ্কার করছে তো দেখে অনেক ভালো লাগলো আমার যে সে বুঝতে পেরেছে সেটা পচা কাজ করেছে পরিষ্কার করেছে তো ওটা সিদ্ধ হয়ে গিয়েছিল আলু সিম গুলো তো মাছ আর আহ পরিমাণ মতো পানি দিয়ে পানিটা পাগোটাতে মাছ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আজকে শোল মাছ দিয়ে রান্না করেছিলাম তো এই তো তরকারিটা হয়ে গিয়েছে এখন অন্যান্য রান্নাগুলো করে নেব তো তারপর হচ্ছে করলা ভাজি বসিয়েছি আজকে ছোট চিংড়ি মাছ দেইনি আসলে ছোটো চিংড়ি মাছ ছিল কিন্তু তাড়াহুড়া করে আমি আর মানে চিংড়ি মাছটা ভিজাইনি তো তা বসানোর পরে তারপরে ভাবলাম চিংড়ি মাছটা দিলাম না থাক আজকে যেমন দেইনি থাক আর দেওয়ার প্রয়োজন নেই পরে একবার ভেবেছিলাম যে চুলো অফ করে চিংড়ি মাছ এনে আবার দিয়ে দিই চিংড়ি মাছ তো হতে সময় লাগে না তারপরে আবার দেইনি আর এখানে হচ্ছে টক রান্না করবো তো টাকি মাছ দিয়ে টক রান্না করব এটাতে কিন্তু তেল লাগে না আমি আসলে পারি না এই প্রথম রান্না করছি আমার মানে বড়োভাবে বলে দিয়েছে এখানে হচ্ছে একটু পানির মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মাছগুলো দিয়ে বসিয়ে দিয়েছি তো পাগ ওঠার পরে মানে মাছটা সিদ্ধ এসেছে এখন মাছটাকে তুলে নিচ্ছি কাটাটা বেছে নেব আর মাছটা কাটা বাসার সময় হচ্ছে আমি এর মধ্যে জলপাই দিয়ে দেব এই তো তুলে নিয়েছি মাছটা কাটাগুলো বেছে নিচ্ছি এখন আর আমি দিয়ে দিচ্ছি জলপাই এটা হচ্ছে এর টক এই টকটা কিন্তু একদমই পাতলা হয় তো জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি তারপরে পানিটা পা গুটলে তারপরে মাছটা দিয়ে দিব ধুনিয়া পাতা দিয়ে দিব এই তো শেষ আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই রেডি একদমই সহজ তো এই যে আমি কিন্তু পানি দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একদমই পাতলা আমি মনে হয় পানিটা বেশি দিয়ে দিয়েছিলাম তারপরে আবার ভাবিকে দেখালাম ভাবি বললো না এরকম খায় অসুবিধা নেই জোলপুয়ের টক কিন্তু একদমই পাতলা হয় টমেটোর টক অথবা মিষ্টি আলু অথবা গোলা আলু দিয়ে যদি টক রান্না করে সেটা কিন্তু আবার একটু ঘন হয় আর এটা হচ্ছে বিকেলবেলা রান্না টান্না শেষে গোসল করে রিহান বাবাকে খাইয়ে মা ছেলে ঘুমিয়েছি যেটা আমাদের প্রত্যেক দিনের রুটিন আর ঘুম থেকে ওঠার পরেই তো রিহানকে চানাচুর দিয়েছি সে তার সাইকেলের উপর রেখেছে তো এক পাশে সে বসেছে এক পাশে আমি তো চানাচুর খাচ্ছিলাম তো এর মধ্যে আবার মিহাদ তার বন্ধু বান্ধবদের নিয়ে উঠানে খেলতে চলে এসেছে সে আবার কি করলো খাওয়া দাওয়া ফেলে তারপরে বাইরে চলে গিয়েছে আর কি ওর ভাইরা যা করে ও তাই করার চেষ্টা করে তো এই যে দেখছেন ওই যে আমাদের জোরগুলো কিন্তু আটি পাতা শেষ আহ এখন শুধু মানে গুছিয়ে রেখে দেব কারে আর ওই যে মেহাদরা খেলছে রিহানা চলে গিয়েছে তো আজকে বিকেল পর্যন্তই ওই ব্লগটা আমি দিচ্ছি তো জানি না ব্লগটা কেমন লেগেছে আর ব্লগটা ছাড়তে আমার একটু দেরি হবে হয়তো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ